السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো নামাজের বৈঠকে আমরা যখন বসি তখন ডান হাতের এই তর্জনী আঙ্গুলি বা শাহাদাত আঙ্গুলি বলে আমরা যেটাকে চিনি এই আঙ্গুলি ইশারা করার নিয়ম কি, সহি হাদিসের মধ্যে এ বিষয়ে কি আছে, সংক্ষিপ্ত বিশ্লেষণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি সহি মুসলিমের 1187 নম্বর হাদিস। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জালাসা ফিস সালাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের বৈঠকে বসতেন, ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তখন তার দুই হাত দুই হাঁটুর উপর রাখতেন, দুই উড়ুর উপর রাখতেন, ওয়ারাফা ইসবাহু আল-ইয়ুমনা আল্লাতী তালিয়াল ইবহাম ফাদাআ বিহা, এবং তিনি তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের আঙ্গুলি অর্থাৎ এই তর্জনী আঙ্গুলিটি উঠিয়ে রাখতেন, ফাদাআ বিহা, যখন তিনি দোয়া করতেন তখন তিনি এটা ইশারা করতেন, এই আঙ্গুলিটি তখন তিনি ইশারা করতেন, ওয়াদাহু আল-ইউসরা আলা রুকবাতিহি আল-ইউসরা বাসিতাহা আলাইহা, এবং তার বাম হাঁটুর উপরে বাম হাতটা স্বাভাবিকভাবে বিছিয়ে রাখতেন। তো এটা হলো হাদিসের বর্ণনা। তো হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে, আরও একাধিক বর্ণনা আছে, সেখানে কোনো কোনো বর্ণনায় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ডান হাতটা মুড়িয়ে রাখতেন, অর্থাৎ আরবিতে 53 লেখলে যেরকম আকৃতি হয় ডান হাতটা সেরকম আকৃতিতে তিনি ডান উড়ুর উপরে রাখতেন এবং এই তর্জনী আঙ্গুলিটি উঁচিয়ে রাখতেন অর্থাৎ উঠিয়ে রাখতেন। স্বাভাবিকভাবে আমরা অন্য আঙ্গুলি যেভাবে নিচু করে রাখি, কিন্তু এই তর্জনী আঙ্গুলিটা স্বাভাবিকের চাইতে একটু উঁচু থাকবে এবং সেটা মনে হবে যেন ইশারা করছে। হাদিসের ভাষ্য মতে সেটা এরকম উঁচু অবস্থায় থাকবে, এবং ইশারা করার কথা যেহেতু বলা হয়েছে হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাদাআ বিহা, যখন দোয়া করা হয় তাশাহুদের মধ্যে, দুরুদ শরীফের মধ্যে, দোয়া মাসুরার মধ্যে যখন যখন দোয়া করা হয় তখন তখন এই আঙ্গুলিটা ইশারা করতে হয়। আবার অন্য বর্ণনা মতে বোঝা যায় যখন আল্লাহর একত্ববাদের কথা, তাওহীদের কথা বলা হয় তখন এই আঙ্গুলিটা ইশারা করে সেটা বোঝানো হয়। অর্থাৎ আমরা তাশাহুদের মধ্যে যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা এই আঙ্গুলিটা স্বাভাবিকের চাইতে একটু উঁচু করে ইশারা করব, এটা বোঝা যায়। তো হাদিসের ভাষ্য মতে যেহেতু বোঝা যায় যে ইশারা করার একাধিক অবস্থা থাকতে পারে, তো সে কারণে ফিকহি মতে একটু মত পার্থক্য লক্ষ্য করা যায়। তা হলো ফিকহি হানাফি মতে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যখন নামাজের বৈঠকে বসব এবং যখন তাশাহুদ পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো তখন আমি এই আঙ্গুলিটি ইশারা করব, অর্থাৎ এরকম একটু উঁচু করব যাতে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিচ্ছে সেটা মুখে বলার সাথে সাথে আমি আঙ্গুলি ইশারা করার মাধ্যমে সেটা বুঝিয়ে দেব, এটা বোঝা যায় এবং সেটা ফিকহি হানাফি মতে স্পষ্ট করা হয়েছে। তবে অন্যান্য ফকিহগণ এ ব্যাপারে মত পার্থক্য করেছেন, বলেছেন যেহেতু হাদিসের মধ্যে আছে এই আঙ্গুলিটা স্বাভাবিক অবস্থার চাইতে একটু বেশি উঁচু করা থাকবে এবং মনে হবে যেন ইশারা করছি, সেটা আমরা একাধিকবার ইশারা করতে পারি অথবা ইশারা না করে আমি এভাবে রেখে দিতে পারি সর্ব অবস্থায়, অর্থাৎ তাশাহুদ শুরু করার পর থেকে দোয়া মাসুরা শেষ করা পর্যন্ত এই আঙ্গুলিটা ইশারা অবস্থায় থাকবে। ফিকহি হানাফি মতে এটা একবার উঠবে আশহাদু আল্লা ইলাহা বলার সময়, অন্যান্য ফিকহি মতে সেটা একাধিকবার উঠতে পারে, কেননা হাদিসের মধ্যে আছে যখন দোয়া করব তখন ইশারা করব, তো এটা একাধিকবার ইশারা করা যেতে পারে। তবে আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা একবার কিংবা একাধিকবার যে কয়বার ইশারা করি না কেন আমরা বুঝতে পারি যে অন্যান্য আঙ্গুলিগুলো একটু নিচু থাকবে, এই আঙ্গুলিটা উঁচু থাকবে, ডান হাতের এই তর্জনী আঙ্গুলি এই শাহাদাত আঙ্গুলিটা উঁচু থাকবে, উঠিয়ে রাখতে হবে, মনে হবে যেন ইশারা করছি, এরকম থাকবে। তাহলে হাদিসের ভাষ্য মতে যেটা বোঝা যায় সেটা হয়তো আদায় হবে, এবং আমি যদি ফিকহি হানাফি মতে সেটা পালন করতে চাই তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় একবার উঁচু করব, তাতে আমার সেটা আদায় হয়ে গেল। অন্য অন্য ফিকহি মতে যদি আপনি সেটা পালন করতে চান যে আমি না একাধিকবার উঠাবো, তাহলে যখন যখন আপনি দোয়া করছেন তাশাহুদের মধ্যে, দুরুদ বা দোয়া মাসুরার মধ্যে আপনি যখন যখন দোয়া করছেন আল্লাহর কাছে তখন তখন আপনি ইশারা করতে পারেন,
তো এটা সবগুলোই মুস্তাহিদ যারা ছিলেন তারা এভাবে বর্ণনা করে গেছেন বা ফিকহি মতে অন্যান্য ফিকহি আলেম যারা রয়েছেন তারা এভাবে বিশ্লেষণ করেছেন যে সেটা একবার বা একাধিকবার ইশারা করা যেতে পারে তবে এটা স্বাভাবিকভাবে আমরা হাদিস থেকে বুঝতে পারি সেটা হলো এই আঙ্গুলিটা অন্য যে কোনো আঙ্গুল অন্য চারটা আঙ্গুলের চাইতে একটু উঁচু থাকবে এবং ইশারা অবস্থায় থাকবে আশা করি বিশ্লেষণটা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে